আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি, সর্ষে ইলিশ। তো ঝটপট এই রেসিপিটি কীভাবে তৈরি করেছে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি বড় সাইজের 5 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আবার এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের মতো সর্ষে। তো এটাকে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচামরিচ আর 1 লবণ। এগুলো সব কিছুকে আমি ব্লেন্ডার করে নিব। অনেকে বলে সর্ষেটা তেতো লাগে, তো এই তো লবণ আর কাঁচামরিচ দিয়ে যদি ব্লেন্ডার করা হয় বা বাটা হয় তাহলে কিন্তু আর তেতো ভাবটা থাকে না। এরপর আমি এখানে আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। এখানে 4 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা আছে। এখানে আছে 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর এখানে আছে 1/2 কাপের মতো সর্ষে তেল। এবার একটা প্যান গরম করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা। আমি তেলের পরিমাণটা একটু কম করে দিচ্ছি, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। সর্ষে ইলিশে কিন্তু সর্ষের তেলটা ছাড়া পারফেক্ট যে টেস্ট সেটা পাবেন না, এর জন্য অবশ্যই সর্ষের তেলটা ইউজ করতে হবে। তেলটা দিয়ে এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা ইউজ করলে গ্রেভিটা খুব সুন্দর হয়। এছাড়া আপনারা যদি চান পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারবেন। তো পেঁয়াজ বাটাটা দিলে তরকারি যে গ্রেভিটা সেটা খুবই ভালো হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো এই তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে এখানে আমি মশলাগুলোকে দিয়ে দেব। পেঁয়াজের যখন কাঁচা ভাবটা চলে যাবে তখনই বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। আবার বেশি ভেজে কিন্তু কালচে বা লাল একটা কালার সেটা আনা যাবে না। তো এতে এখন আমি সর্ষের যে বাটাটা সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মশলাগুলো গুঁড়ো, হলুদ আর মরিচের গুঁড়ো। এই রেসিপিটাতে কিন্তু খুব সিম্পল মশলা লাগে, একদম সিম্পল মশলায় খুব দারুণ একটা রেসিপি পাওয়া যায়। তো অবশ্যই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। তো এই তো মশলাটাকেও কষিয়ে আমি একটু পানি অ্যাড করে দিব। সর্ষের যে বাটিটা সেই বাটিটায় আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দেব, এতে করে মশলাটাও ফেলানো গেল না। তো এই তো আমি একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব মাছগুলো। তো এই তো মাছগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছটা যেহেতু একটু নরম থাকে তো একটু চেষ্টা করবেন যাতে সাবধানে একটু আস্তে আস্তে মাছটাকে দেওয়ার জন্য। তো এখানে মাছগুলোকে দিয়ে আমি সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করব না, 2 থেকে 3 মিনিটের মতো একটা পাশ আমি কুক হতে দেব, এরপরে আমি আরেকটা পাশ উল্টে দেব। তো এই তো 2 থেকে 3 মিনিট পর আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। তো বললামই ইলিশ মাছটা একটু সাবধানে রান্না করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। এই তো উল্টেও দিচ্ছি মাছটাকে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার এই রেসিপিটাতে একটা লাইক করে যাবেন। এরকম অসংখ্য সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন। তো এই তো একটু পানি দিয়ে কিন্তু আমি এটাকে সিদ্ধ হতে দিয়ে দেব। যেহেতু ইলিশ মাছ বেশি একটা সময় লাগে না সিদ্ধ হতে, তারপরও আমি একটু মোটামুটি একটু পানি বেশি করে দিয়েই সিদ্ধ করে নিচ্ছি। এই তো এখানে 2 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। এবার এই মাছটাকে আমি ঢেকে রান্না করব 7 থেকে 10 মিনিটের মতো। 7 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যখনই এরকম একটু বলক চলে আসবে তখন আমি কিছু কাঁচামরিচ
একটু মাথাটা ভেঙে এটার মধ্যে দিয়ে দেব। এতে করে ঝাল ভাবটা আসবে না, তবে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো আবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। এটা হচ্ছে সেই 7 থেকে 10 মিনিটের মাঝামাঝি সময়। একটু দেখে নাড়াচাড়া করে দিবেন, তাহলে কি হবে মাছটা খুব ভালোভাবে অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। এই তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি, একদম মাখা মাখা হয়েছে, খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে। এই তো আমি সার্ভ করে নিচ্ছি, এর মধ্যেই তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সিম্পল একটা রেসিপি সর্ষে ইলিশ। বাড়িতে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে এবং কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানে আমি নামিয়ে নিচ্ছি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।